আপনাদের সামনে উপস্থিত হইলাম, যে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আমরা জন্ম নেওয়ার পর ছোট থেকে যখন বড় হয়েছি তখন দেখা যায় কিছু তরিকতের লোকে, কিছু সাধক বা কিছু মুরিদ যারা হয়েছে তাদের কাছে একটা কথা শুনতাম যে এই কাগজ কোরআন 30 পারা, এই 30 পারা 30টি অক্ষরে বা 30 হরফে 30 পারা হয়েছে, কিন্তু বলে থাকে যে এই মানব দেহটা 40 হরফে। তো এই মানব দেহটা যদি 40 হরফে হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমরা কোরআনের মধ্যে 30টা হরফ আমরা দেখতে পাই এবং 30 হরফে 30 পারা। কিন্তু এখন বিষয় হলো যে যদি কেউ বলে 30 হরফে 30 পারা কাগজ কোরআনে আছে তাহলে এটা দেখাইয়া দেওয়া যাবে, কিন্তু দেখা যায় যারা বলে 40 হরফে মানব কোরআন, এখন 30টা অক্ষর তো আমি দেখা গেছে যে কোরআনেই পেলাম, কিন্তু মানব দেহের মধ্যে 10টা অক্ষর বেশি। তে 10টা অক্ষর বা হরফ যদি বেশি হয়ে থাকে তাহলে যেমন আলিফ থেকে একেবারে শেষ ইয়া, তাহলে আলিফ থেকে ইয়ে পর্যন্ত যদি আমরা যাই তাহলে দেখা যায় 30টা অক্ষর কিংবা 29টাও পাওয়া যায়। আচ্ছা যাই হোক, যে 30টার পার হয়ে গেলে এরপরে আসবে যে আলিফ থেকে ইয়ে পর্যন্ত যদি আমরা 30টা পাই তাহলে আরও যে 10টা অক্ষর বা হরফ, সেই 10টা অক্ষরের নাম কি, এবং মানব দেহে যদি 10টা বেশি থাকে তাহলে সেই 10টা কীভাবে, এবং মানব দেহে কোথায় আল্লাহ রেখেছেন। তবে হ্যাঁ, সাধকদের দেখেছি বড় বড় বয়াতিরা বলে থাকে, যারা পীর মাসায়ের কাছে তাদের কাছেও শুনে থাকি যে 30 হরফে কাগজ কোরআন আর 40 হরফে মানুষ কোরআন। তাহলে বলে ফেললো, আমরা শুনে ফেললাম, কিন্তু রিচার্জ করতে গেলে আমরা যখন দেহের মধ্যে যাই কিন্তু আরও 10টা হরফ তো দেখতে পাই না। তবে হ্যাঁ, দেখতে পাই না একটা কথা বলা থাকে যে আল্লাহ বলেছে আমি এই সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি, তাহলে দেখা যায় সমস্ত সৃষ্টি যার থেকে এসেছে, যে সব কিছুই দেখা যায় কিন্তু যার থেকে এই সৃষ্টিগুলো এসেছে তাকেই দেখা যায় না। আচ্ছা, তাহলে দেখা যায় না বলে কি আমরা অস্বীকার করব? অস্বীকার করতে পারবো না। যেমন বাতাস অনুভব করি, এখন বাতাস ধরা যায় না, ধরা যায় না বলে কি বাতাস নেই, বাতাস অনুভব করছি দেখা যায় না, আর দেখা যায় না বলে কি অবিশ্বাস করতে পারবো যে বাতাস নেই। যাই হোক, তো আজকের যে মূলে আলোচনাটি, সে আলোচনাটি হলো 30 হরফে কাগজ কোরআন, 40 হরফে মানুষ কোরআন। এটা শুনে শুনে এলাম, তাহলে যে আমার মধ্যে, আপনার মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে সেই 10টি অক্ষর বেশি সেটা কোথায়? তবে হ্যাঁ বাবা, আছে আছে। তবে 10টি অক্ষর আর 30টি অক্ষর মিলে 40টি অক্ষরে দেহ কোরআন বলা হয়ে থাকে। তবে দেখা গেছে অনেকেই মুরিদ হয়েছে, মুর্শিদের কাছে গেছে, যাওয়ার পরে দেখা যায় এই 30টা হরফও দেহের মধ্যে দেখানো হয় না। তাহলে 10টা হরফ যে আছে সেটি কবে পাবে? তবে হে জগৎবাসী, যে কিছু কিছু কথা আছে যে নিজে বোঝা যায় কিন্তু অন্যকে বোঝানো যায় না, নিজে শেখা যায় যে অন্য কাউকে শেখানো যায় না। তেমনি করে আল্লাহ আকার, আবার বলতেছে আল্লাহ নিরাকার। তাহলে এ আকারের মাধ্যমে 30টা হরফ কাগজ কোরআনে ওঠানো হয়েছে, এবং এই 30 হরফে কোরআন, এই দেহটাকেও আল্লাহ 30 হরফে বানাইলেন। কিন্তু আরও যে 10টি হরফ, সেই 10টি হরফ যদি এই মানুষের মধ্যে না থাকে তাহলে সেই মানুষটি কথা বলতে পারবে না, দৃষ্টি দিয়ে তাকাতে পারবে না, মুখে কোনো স্বাদ থাকবে না, ব্রেন শক্তি থাকবে না, স্পর্শ শক্তি থাকবে না,
তবে সেই 10টি হরফ অনেক ঊর্ধ্বের ঊর্ধ্বের, আর সেই হরফগুলো একমাত্র যার যার মুর্শিদ এটা দেখিয়ে দেবে। কোন দিন? যেদিন বায়াত গ্রহণ করবে তখন দেখিয়ে দেবে। আর আমরা যদি আরও একটু অগ্রসর হই, যে সুরা হামিমের মধ্যে বলা হয়েছে কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তাহলে এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য, সকলের জন্য নয়, এ কথা কোরআনে সুরা হামিমের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন। তবে আমি বলবো যে এই 30টি হরফের জ্ঞান দেখা যায় কোরআন থেকে মানুষে নিচ্ছে, কিন্তু এই 30টি হরফ দেহের মধ্যে আছে, কিন্তু এই 30টি হরফ আকারে আছে, এই আকারে যে আছে এটাও দেখা হয় নাই অনেকের। এবং ওই 10টি অক্ষর, সেই 10টি অক্ষর নিরাকারে রয়েছে, এবং নিরাকারের ভিতরে আকার লুকাইয়া রহিয়াছে, সেইটি একমাত্র যার যার মুর্শিদ দেখিয়ে দেবে। তবে আমার মুর্শিদ যদি আমাকে দয়া করে, অবশ্যই কেউ যদি আমার কাছে এটা চায়, অবশ্যই এটা দিতে আমি প্রস্তুত। তবে কি আইনের মাধ্যমে নিতে হবে। যেমন একটা বিষয়, আপনার এত প্রাণ প্রিয় বন্ধু আছে, আপনি তার বাড়িতে গেছেন, যাওয়ার পরে তিনি আপনাকে গোশ মাংস অনেক কিছু ভালো ভালো খাবার খাওয়াই দিলেন, চা খাওয়ালেন, পান খাওয়ালেন, আদর করলেন, কিন্তু এটা কিন্তু সাময়িকের জন্য আপনাকে সন্তুষ্ট করলো, কিন্তু আপনাকে কিন্তু তার বাড়িঘর লিখে দেবে না, জমি লিখে দেবে না। তাহলে এটা হলো পিরাউলিয়ার ধন। এই জিনিসগুলো একমাত্র ভক্তকে গুরু দেয় যদি সে কামেল হয় এবং সেই দেশের পীর হয়। তবে আমাদের এই রাস্তায় এই জিনিসগুলো দেওয়া হয়, কিন্তু ধৈর্যের সাথে যদি কেউ আসে, প্রেমের সাথে, ভক্তির সাথে যদি কেউ আসে, পূর্ণ বিশ্বাসের সাথে যদি আসে, অবশ্যই সে এই জিনিসগুলো পাবে ইনশাআল্লাহ। হে জগৎবাসী, আজ এই 30 হরফ নিয়ে, 40 হরফ নিয়ে কথা বলা হলো, পরবর্তীতে এই বিষয়ে আরও আলোচনা করা হবে। তবে সকলেই ভালো থাকবেন, এবং আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।